أستغفره وأستغفر وأؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا كان امراؤكم خياركم واغنياؤكم سمعاكم وامركم شورى بينكم فظهر الارض خيرا لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم أمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد পারবানা হে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা বড় রেখা মৌলভী বাজার দৌলতপুর গ্রামে মসজিদ সংলগ্ন ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মাদ্রাসা কমিটি কর্তৃক প্রতিষ্ঠিত দুই দিন ব্যাপী বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জাত ওয়া জালালের মুখের পবিত্র বাণী কোরআনুল কারীমের মাহফিলে সমাপরিবাদনী সনন্দন সভাপতি পীরে কামিল হাফিজ আব্দুল গাফফার দামাত বরকাতুল মোলালিয়া আলোচনা রাখলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ জনাব মাওলানা আব্দুল মতিন শাহবাগী মুফতি মঞ্জুর রশিদ আমিনী হায়াতে তাজ্জিমা সিহাতে কলিয়া কামনা করি আল্লাহ যেন দান করেন
আপনাদের কি ওনাদের সাথে রাগারাগি আছে? এখন বলার দরকার নেই, কালকে বল। এতক্ষণ পর্যন্ত শরীর জগতে মাতিয়ে রেখেছিলেন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামি, শিল্পী আনোয়ার হোসাইন, আরফানা ঢাকা দিকরক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। মনসে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মৌলভী বাজারবাসী, দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব কাজী রমিজউদ্দিন দামাত বারকাত হুমুল আলিয়া, সবাইকে নিয়ে আমাদের মালিকের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল শরীর সুস্থ রেখে কোরআন শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? সবাই একটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, বিশ্ব নবীকে অনুসরণ করা ঠিক ওই রকম ফরজ। সন্তান হিসেবে তাকে ভালোবাসত কিন্তু তার আদর্শ মানে নাই, এই জন্য ইব্রাহিম নবীর বাবা আজর জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বাবা হিসাবে তাকে ভালোবাসত কিন্তু আল্লাহর নবীর আদর্শ সে মানে নাই, এই জন্য সন্তান হওয়ার পরেও জাহান্নামী না জান্নাতি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার সন্তানকে একবারও দেখতে পাননি। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি ময়দানে তোমাকে তিন তিনবার পেয়েছিলাম তরবারির সামনে, কিন্তু তুমি আমার বাবা এই জন্য কিছু বলিনি। হযরত আবু বকর সিংহের মতো গর্জন দিয়ে বললেন, দেখো তুমি তিনবার পাওয়ার পাশেও কিছু বলনি, আল্লাহর কসম আমি যদি তোমার একবার দেখতে পেতাম এক কপে আলাদা করে ফেলত, কারণ ওই ময়দানটা তো হক আর বাতিলের লড়াই, ওখানে আর সন্তান বাবার পরিচয় নেই। ইসলাম এইটার নাম, ইসলাম এইটার নাম, ইসলাম এটার না। আমরা জানি নবীজির আপন চাচা আবু তালিব বিশ্ব নবীকে নিজের সন্তান আলীর চাইতেও বেশি ভালোবেসেছিল, কিন্তু নবীকে অনুসরণ করে নাই, আল্লাহর নবীর আনুগত্য করে নাই, এই জন্য এই চাচা জান্নাতি না জাহান্নামী? আমার কথা মনে হয় বোঝা গেছে না? বোঝা যায়নি। আর এক চাচা আবু লাহাব, এসব নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করেছিল। আপনাদের সিলেট বিভাগে তো মিলাদ নিয়ে পাগল, মিলাদের বিরুদ্ধে না, কিন্তু মিলাদুন নবী বানিয়েছেন আপনি কোন দলিল দিয়ে বলেন তো? সাহাবা ইকরামের চাইতে কি নবীকে আপনি বেশি ভালোবাসা দিতে পারবেন? আপনি তো ভালোবাসেন নবীকে জিলাপির জন্য, খেসুরির জন্য। সাহাবা ইকরাম তার ওই জন্য ভালোবাসে না, এমনকি আল্লাহর নবীর চাচা এই যে যেটা জাহান্নামি চাচা আবু লাহাব, তার মতো আপনি মিলাদ পড়ে ভালোবাসা দিতে পারেন? এই আবু লাহাব নবীর মিলাদে জন্মে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? তার জন্মে এত খুশি হয়েছিল বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। বেশি খুশি হলে মানুষ আর কথা বলতে পারে না, কি কথা বলছে না কেন? এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, দাসী তোরে আজাদ করে দিলাম, এত বড় খুশির সংবাদ, আমার ভাতিজা হয়েছে, এই সংবাদ জানালি যা, তোরে মুক্ত করে দিলাম। যাদের বিবেক আছে, যাদের মাথায় মগজ আছে, তাদেরকে বলছি, আবু লাহাব টাকা দিয়ে কেনা কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে নবীজির মিলাদে জন্মে, নাকি? এই লোকটাই যখন নবীজি নবুয়ত পাওয়ার পরে বললেন আমার আদর্শ মেনে নেন, সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে, এই আবু লাহাব।
বাংলাদেশে আজ অনেকে নবীর মিলাদে খুশি, জন্মে খুশি, মিলাদুন নবী পর্যন্ত পালন করতে খুশি। জানলা নবীর যখন আদর্শের কথাগুলো বলা হয় ওই লোকটাই তখন বাঁকা চোখে তাকায়। আমার তো মনে হয় আচরণ ঠিক আবু লাহাবের মতো। আপনি যদি কথা না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই, আর আপনি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বোঝা গেছে। এখানে শুধু মিলাদ পড়ে আপনি জান্নাত পাবেন না, আপনাকে সিরাত মানা লাগবে, নবীজির আদর্শ মানা লাগবে, মাস্ট বি, না মানলে আপনি জাহান্নাম। সিরাত মানা লাগবে কতটুকু, আংশিক না পূর্ণাঙ্গ? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমি রাসূলের অনুসরণ করো। এই অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? জবান খুলে বলেন, যদি পূর্ণাঙ্গ অনুসরণ করো আমি কি করবো জানো? ইউহিব্বু কুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করব। না কথা বোঝার পরে সুবহানাল্লাহ বলবেন ইউহিব্বু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলাদা বলেন। কোন মানুষ যখন আমার রাসূলকে অনুসরণ করা আরম্ভ করবে ঠিক তখন আমি তাকে ভালোবাসা শুরু করব। আর আমি যদি কাউকে ভালোবাসি দুইটা পুরস্কারে ধন্য করি, এগো ফিরলাকুম জুনুবাকুম, তার জীবনের যত অপরাধ ছিল যাম্পন এক বছর জুনুব বহু বছর, এগো ফির এটা মশারে, ও যখন অনুসরণ করা আরম্ভ করবে ওই সময় তাকে আমি আল্লাহ ওরা গোনাটা মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নেব। এখানে আল্লাহ পাক বলতে পারতেন আমার নবীর প্রতি যখন মিলাদ পড়া আরম্ভ করবে তখন আমি মাফ করে জান্নাতে দিয়ে দেব, বলতে পারতেন না? বলেছে। এখানে তাবউন শব্দ দিলেন আল্লাহ, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ যারা করবে। এবার আপনাকে আমি বাস্তবতায় নিয়ে যাচ্ছি, বিশ্বনবীর অনুসরণ পূর্ণাঙ্গ না করে যদি কেউ আংশিক করে তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতে তো দূরের কথা তাকে ভালোবাসা আরম্ভ করবে না। আজ আমরা সুবিধা মতো ইসলাম মানি, সুবিধা যেগুলো হয় না ওগুলো ইসলামের বাইরে রেখে দেয়। নবীকে ভালোবাসি অনুসরণ করি সুবিধা মতো, কিন্তু যখন দেখা যায় নবীজির এই অনুসরণ করে বলতে গেলে একটু ঝামেলা আসতে পারে, বলে না ওইগুলো দরকার নেই, ওগুলো রাজনীতি, আর আমি আছি, সে আমি আছি আসল নীতিতে, তুমি আসল নীতিতে আছো। এমন পিতা ছেলেকে নিয়ে গেছে মনে করেন হাসপাতালে, দুই প্রকার ঔষধ দিয়েছে, একটা তিতা একটা মিঠা, দুইটাই কি কেনা লাগবে না ফিরি দেবে? টাকা লাগবে না? মিঠা যেটা ছেলেকে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি খায়, তিতাটা দিলে খায় তো না শুধু বমি করে, ছেড়ে দেবে? একথা বলেন না কেন? ছেড়ে তো দেবে না, স্ত্রীকে বলবো হাত পা বেঁধে রাখো, মুখ ফাঁকা করো, আমি জোর করে হলে ওরে খাওয়াবো। ছেলে চিন্তা করবে আল্লাহ একে বাবা না সেকে না সরাই, কিন্তু উনি তো জানে এর ভেতরে রোগের প্রতিষেধক আছে। ওনার জ্ঞান আছে, বাস্তবতা অভিজ্ঞতা আছে, তিতা খেলে যেমন সারে মিঠা খেলেও তেমন সারে, সুতরাং খাওয়ানোই লাগবে। আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করতে গিয়ে মিঠাও আছে তিতাও আছে, খাবারের পরে মিষ্টি খাওয়া মিঠা সুন্নাত, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া মিঠা সুন্নাত, এগুলো আমিও বলতে পারি। বিশ্বনবীর তিতা সুন্নাত হচ্ছে মাথার ভেতরে কড়া ঢোকা, কি নবীদের তিতা সুন্নাত 10 বছর জেলখানায় থাকা,
3 বছর নবীজি নিজে জেলখানায় ছিলেন, তা বাংলাদেশের মতো জেলখানা না, এখানে তো খাবার পাওয়া যায়, টিভি পর্যন্ত লাগিয়ে দিয়েছে। জেলে যাওয়ার পরে দেখেছি ওখানে যে আরাম, বাইরে অত আরাম নেই, শুধু এই মানে যোগাযোগ নেই, এই তাছাড়া কোনো ঝামেলা নেই, এখন একটু ঝামেলা সাফাসাফি হয় বেশি। আমি যে সময় গিয়েছিলাম খুব শান্তিতে ছিলাম, কিন্তু বের হয়ে যত ঝামেলা, আবার ওখানে গেলে টিভি দেখতে পাওয়া যায়, খবর দেখবেন, খালি যোগাযোগ করতে পারবেন না বাইরে, তাছাড়া সব সুযোগ আছে। এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। নবীজির জেলখানায় খাবার ছিল না, পানি ছিল না, গাছের পাতা গুলো চিবিয়ে খেতে খেতে শেষ পর্যন্ত পায়খানা হয়েছিল ছাগলের নাদির মতো। কি জেলখানা ছিল! এই সন্ন্যত যদি কারো জীবনে আসে এইটাও মানা লাগবে, যদিও আপনি মানতে চাবেন না, আপনাকে আমি জোর করে আজকে মানাবো, কারণ আমি জানি এই সন্ন্যত যদি পালন করতে চান, এটা যদি পালন করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহর ভালোবাসা এমনি আরম্ভ হবে না যখন রাসূলকে অনুসরণ করা আরম্ভ করবেন, টুপি দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, খাবারের পরে মিষ্টি খাওয়া দিয়ে করলেন, খুব আরাম লাগে। কিন্তু বিশ্ব নবী নিজের মাথার ভেতরে লোহার কড়া ঢুকিয়েছিলেন, দাঁত ভেঙে ফেলেছিলেন, তাই ফের ময়দানে পাথর খেতে খেতে রক্ত পর্যন্ত জুতা আটকে গিয়েছিল। এগুলো সুন্নাত, এ অনুসরণ করতে গেলে দুনিয়ায় ঝামেলা আসবেই। আপনি খেতে যাবেন না এই সমস্ত ঔষধ গুলো, আমি জানি, এজন্য জোর করে আপনাকে খাওয়াবো, এগুলো খেলে আমার আল্লাহ ইয়াহুবুকুমুল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। এই আয়াত দ্বারা আমি যতটুকু বুঝেছি, বাংলাদেশে এখন অনেক মানুষ আমরা আছি, সে পীর হোক, নেতা হোক, মুসলমান হোক, মুসল্লি হোক, ইমাম হোক, বক্তা হোক, হাজারো মুসলমান আমরা 96% এই মুসলিম দেশে আছি, এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করিনি। মাপ পাওয়া, জান্নাত পাওয়া তো আরো দূরের কথা, কারণ অনুসরণ করা লাগবে আংশিক না, পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ অনুসরণ যদি আপনি না করেন, মাপও পাবেন না, জান্নাতও পাবেন না, আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না। এদেশে এখন হাজারো পীর আছে শুধুমাত্র কিছু আংশিক ইবাদত নিয়ে ব্যস্ত, কিন্তু নবীজির জীবনে প্রশাসন ছিল ও সমস্ত জানে না, ও বোঝেও না। আল্লাহর নবীর জীবনে বিচার ব্যবস্থা ছিল, ও সব জানে না, ও বোঝেও না। নবীজির জীবনে রাজনীতি ছিল, ও সব জানে না, করেও না। ওর কাছে মরিদ হলে আরো রাজনীতি করা নিষেধ করে। তাহলে আপনার অনুসরণ হচ্ছে, আমি জিজ্ঞাসা করছি, আপনি দাড়ি দিয়ে, টোপা জুম্বা দিয়ে, পাগড়ি দিয়ে অনুসরণ করছেন, কিন্তু ওইগুলো তো অনুসরণ করা লাগবে না, এটা পূর্ণাঙ্গ হচ্ছে না, আংশিক। কথা বলেন, এখানে আংশিক অনুসরণ করলে কি আল্লাহর ভালোবাসা আরম্ভ হবে? আসতে বলেন, এই কারা, এরা কারা, এবার কেবল আরম্ভ হচ্ছে আর বারবার ওঠা উঠে, এই ধরেন কেউ যদি ওঠে তার খবর আছে, পোষা পায়খানা বিড়ি খাওয়া সব বন্ধ, এক দেড় ঘন্টা সময় নিচ্ছি, এক দেড় ঘন্টা পরে আপনি যাবেন বাইরে, এর আগে যদি যান 4-5 বার পরীক্ষা করে তারপর পাঠাবো। এক দেড় ঘন্টা বসে থাকতে পারো না, মাঝখানে বসো। আরো একটি ভয় শোনা লাগবে, এখন থেকে শোনার পরে মনে করবেন আমল শুরু। রাসূলের আংশিক অনুসরণ করলে কি হয়? আমি প্রায় এখানে প্রায় 9টা পয়েন্ট আজকে পেয়েছি। বিশ্ব নবীকে শুধু আংশিক যারা অনুসরণ করেছে, ওরা আল্লাহর ভালোবাসাও পায়নি, মাপও পায়নি, জান্নাত তো দূরের কথা। যেমন আব্দুল্লাহ বিন উবাই, এ লোকটার পুরো জীবন আমি পড়ে দেখেছি, কোনো অসুবিধা পায়নি, শুধু একটা জায়গায় ঝামেলা পেয়েছি। রাজনৈতিক জীবনেও নবীকে মানত না নেতা হিসাবে, রাজনৈতিক জীবনে
ছিল আবু সেহেল। আমার মুসলমানেরা, যে লোকটা নবীজির পেছনে নামাজ পড়েছে, নবীজির সাথে রোজা রেখে ইফতারি করেছে, কাবা শরীফ তাওয়াফ করেছে আল্লাহর নবীর সাথে, নবীজি যেই কায়দায় দাঁড়িয়ে রেখেছে ওই কায়দায়ও দাঁড়িয়ে রেখেছে, পুরা জীবন পড়ে বললাম না আমি একটা কোনো দোষ পাইনি, শুধু একটা দোষ পেয়েছি, রাজনৈতিক জীবনে ও আল্লাহর নবীকে মানত না, তবে তবে ওর নেতা ছিল আবু সেহেল, এই কারণে লোকটা মারা গেছে মোনাফিকের সর্দার হয়ে। আপনি মনে হয় কথা বুঝলেন, কি বুঝলেন আপনি? আপনি হয়তো মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি পর্দা করি, আমার স্ত্রীকে ব্যবসা আমার হালাল, আমার দাড়ি বড়, জোব্বা বড়, পীরের মরিদ, আমার জাহান্নামে আল্লাহ দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনার সব ঠিক আছে, রাজনৈতিক জীবনের দিকে তাকান, দেখেন আপনার রাজনৈতিক জীবনে নবীজি আপনার আদর্শ না, আপনার আদর্শ অন্য কেউ। কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমার সামনে, আল্লাহর কসম বলছি, আব্দুল্লাহ বিন উবাই যদি একটা অনুসরণ না করে জাহান্নামে যায়, তে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কোন পাগলে বলেছে? আপনাকে যদি জাহান্নামে না দেয় তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে, বলেন? নবীজি 22 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসে আছে, হঠাৎ করে একটা বাচ্চা এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার সালাম গ্রহণ করেন, আমার বাবা ইন্তেকাল করেছে। নবী উঠে দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন, ডাক দিয়ে বললেন কখন মারা গেছে? আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই সকালবেলা মারা গেছে, বাবা মারা যাওয়ার সময় দুইটা ওসিয়ত আমাকে করেছে, এক নম্বরে আপনি যেন আপনার জোব্বাটা দিয়ে দেন আমার বাবার জানাজার কাফন বানাতে, দুই নম্বরে আমার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেবেন আমার বাবার, এই দুইটা কথা বলেছে আমার বাবা। নবীজির সঙ্গে সঙ্গে নিজের জামা খোলা আরম্ভ করলেন, 21 জন সাহাবি দাঁড়িয়ে গেছে, একজন বসে আছে তার নাম হযরত ওমর, তিনি দাঁড়ান না জামার টেনে ধরেছেন, হে নবী আপনি জামা খুলবেন না, জামা খুলবেন না, কারণ কি এই লোকটা উহুদের ময়দানে 300 মানুষ নিয়ে পেছন দিক থেকে ভেগে গিয়েছিল, ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আপনি ছাড়বেন না জামা। আল্লাহর নবী বলেন ওমর জামা ছেড়ে দাও, আমার আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেনি। নবীজি বলেন ওমর আমি জামা খুলে দেই কেন জানো? বদরের ময়দানে যখন বন্দিশালায় আমার চাচা আব্বাসকে বেঁধে রেখেছিলাম, 14 জন বন্দী লোক ছিল, তার ভেতরে আমার চাচাও ছিল, ওই দিন আমার চাচা কাঁদছিল, বন্দিশালায় পরিদর্শনে গিয়ে দেখি আমার চাচাকে বেঁধে রেখেছে টাইট করে খেজুরের পাতা পাকিয়ে দড়ি দিয়ে, এত টাইট করে বাঁধা ছিল মনে হচ্ছে রক্ত বের হয়ে যাবে। চাচা আমারে ডাক দিয়ে বলে ভাতিজা একটু ঢিলা করে দাও। নবীজি বলেন চাচা আপনাকে যদি ঢিল করতে হয় তাহলে যে 13 জন বাধা আছে এদেরকেও ঢিল করা লাগবে, আমি এমন নেতা না যে দলীয়করণ করব, আত্মীয়করণ করব, আমার মনে হয় এরকম নেতা এখন জেলায় জেলায়, সারা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে কি নেতা গো, নিজের দলের লোক মদ খেলেও বলে শরবত খাচ্ছে, আর অন্য দলের লোক যদি স্পিরিট খায় এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, যেমন কক্সবাজারের টেকনাফের আল্লাহর উনি। এই দলীয়করণ, এই আত্মীয়করণ, এটা যদি কেউ করে নবীজির সুপারিশ তো দূরের কথা, নবীজির দিকে তাকাবেই না, নিজে যখন নবীজি করলেন না, কেউ যদি করে আল্লাহর নবী মেনে নেবে? ওই সময় নবীজি নিজের চাচার বাদনটা ঢিল করে দিতে পারতেন কিন্তু দেননি। নবীজির ডান পাশে ছিল হযরত ওমর, বাম পাশে এই আব্দুল্লাহ বিন উবাই। হে ওমর আমি জামাটা খুলে দেই কেন জানো? ওই বাম পাশে সেদিনে আব্দুল্লাহ বিন উবাই ছিল,
বন্দিশালায় আমার চাচার কন্দম দেখে নিজের জামা খুলে আমার চাচার গায়ে জড়িয়ে দিয়েছিল। যদি মরণের পরে কিয়ামতে আমাকে বলে নবী আপনার চাচার জন্য আমি জামা দিয়েছিলাম ওই জামাটা ফেরত দেন, এই জন্য দুনিয়ায় ওর জামা দিয়ে দিলাম কিয়ামতে যেন কিছু চাইতে না পারে। জামাটা দিয়ে দিলেন, বললেন জানাজা রেডি করো আমি আসতেছি। এই পর্যন্ত সাহাবী দাঁড়িয়ে গেছে নবীজির সাথে জানাজায় যাবার জন্য, একজন বসা আছে তিনি দাঁড়ান নাই, হযরত ওমার। জানাজা রেডি হয়ে গেল, বিশ্বনবী আল্লাহু আকবার বলে জানাজা আরম্ভ করবেন, হঠাৎ করে জিব্রাইল নবীজির সামনে দাঁড়িয়ে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়াহুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আরো দলিল দেওয়া লাগবে? আপনি কি কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন হে নবী ওর জানাজার নামাজ পড়াবেন। ও জানাজার নামাজ পড়ানো তো দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়াবেন না। কবরের পাশে দাঁড়ানো নিষেধ। এরপরেও নবীজি যেহেতু সারাটা জীবন প্রায় অধিকাংশ সময় এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়েছে, আল্লাহ নবীর সাথে ইফতারি করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে নবীর সাথে, নবীজি ওর জন্য ক্ষমা চাওয়ার জন্য মনের ভেতরে ইরাদা পর্যন্ত করেছিলেন, দেখি এই লোকটার জন্য আর একটু ক্ষমা চাই। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আর একটা নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। তাফসিরে পড়েছি মাররাতান পর্যন্ত বলার পরে জিব্রাইল থেমে গেছে আর কথা বলে না। হে নবী এই লোকটার জন্য যদি আপনি ক্ষমা চান আর নাই চান, আমার আল্লাহ একে ক্ষমা করবে না, এমনকি 70 বার যদি আপনি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। নবীজি বলেন 70 বার যদি ক্ষমা চাইলে ক্ষমা না হয়, ও জিব্রাইল এই লোকটার জন্য আমি 71 বার ক্ষমা চাবো। এদিকে তাকান, 70 বার যদি কবুল না হয় আমি 71 বার করব, তাহলে তো মাফ হবে। নবীজি মাফ চাওয়ার জন্য ইচ্ছা করলেন, হঠাৎ করে আয়াতের পরবর্তী অংশটা নাযিল হয়ে গেল, ফালাইয়া গফির আল্লাহু লাহুম। হে নবী এর জন্য 71 বার কেন? ইয়াগফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মজারের আগে লান আসলে অর্থ হয় কখন নয় হবে না, এর আগে আবার ফা এসেছে। শুধু এর জন্য না হোম দিলাম, হোম মানে এটা জমির বহুবচন। শুধু এই লোকটা না, এর মতো চরিত্র দুনিয়ায় যাদের হবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য যদি কেউ 71 বার না কোটি কোটি বার ক্ষমা চায়, আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। এই হোমটা দিয়ে আমরা ঝামেলায় আছি কি কথা বলছেন না কেন? আমার মনে হয় আলেন যারা আরবি গ্রামার যারা বসে তারা বুঝে ফেলেছে যে হোম দিয়ে আমরা যন্ত্রণায় আছি, আমরাও এর ভেতরে পড়ে যাচ্ছি আজ। কারণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল, মুনাফিকের যে পাঁচটা গুণ আছে প্রধানত, তার এক নম্বরে গুণ হচ্ছে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া বাঁধলে গালি দেয়। এলাকায় মনে হয় গাইল নেই আছে, মানে আমি আজকে যে গাইল শুনলাম বাংলা গাইল দিচ্ছি। পাঁচ নম্বরে মোনাফিকের চরিত্র এই, ওর মুখে যেটা থাকে ওর মনে সেটা থাকে না। মোনাফিক যারা ওরা মুখে বলে এক কথা, মনের ভেতরে আর এক জিনিস। এই কথা বলছি না কেন? মানিয়ে বলছি, বাস্তব ওয়াজে বার করছি। হজে যাওয়ার পরে দেখি নোয়াখালীর এক হাজি সাহেব কাবার গেলাম ধরে কাঁদতেছে, আল্লাহ আমার মরণ দাও আমি আর দেশে যাব না।
এত কান্না মুরব্বী মানুষ, এরকম সাদা দাড়ি, ভিজে ভিজে পানি পড়ে, চিন্তা করলাম আল্লাহ এর দোয়া মনে হয় কবুল হয়ে যাবে, কি কান্না। ওখান থেকে আসলো হোটেলে, হোটেলে আসার পরে বললাম দাদা যে বাইরে দেখেন তাকিয়ে ঝড় উঠেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি মরবেন। কারণ আপনি কাবা গিলাম ধরে বললেন আপনি আর বাংলাদেশে যাবেন না, এদেশে থাকবেন, এদেশে থাকার ব্যবস্থা আল্লাহ করে ফেলেছে, দেখেন কি ঝড়, আপনি মরবেন। আমারে বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। তো ওরকম সিটারের দোয়া করে যদি কবুল হয়, ওর মুখে দিয়ে যা বলে মনে ওইটা নেই, কথা বলে না কেন? এদেশে আজ হাজার মুসলমান মুখে 30 তারিখের আগ পর্যন্ত ওরে বাবা মনে হচ্ছে হযরত জিব্রাইল ফেরেশতা নাযিল হয়ে গেছে, একেবারে সুষ্ট হবে 100%, তোর মনের ভেতরে ওটা ছিল না? আপনি না বোঝার ভান করে আছেন আমি জানি, আলহামদুলিল্লাহ। আপনি কি ঘুমিয়ে পড়লেন? অনেকের মুখের ছিল খুব বলি ওড়াচ্ছিল 30 তারিখের আগে, পৃথিবী এরকম নির্বাচন কোনোদিন দেখেনি, কি বলি ওড়াচ্ছে, 30 তারিখ পার হয়ে গেছে, ওর মনের ভেতরে যেটা ছিল ওর মুখ দিয়ে তো এটা বের হয়নি, মুখ দিয়ে উল্টা পাল্টা গেছে, আর মনে ছিল আসলটা, ওর মনে ছিল 41 সাল আর মুখে ছিল 19 সাল। না মানে স্বামী আনার নিচে শুধু খালি উল্টা বসে, হ্যাঁ হজর আমার বিরুদ্ধে চলে দশ, আর বিরুদ্ধে না, মুখের কথা আর মনের কথা যার এক না, সে মারা গেলে মোনাফিক হয়ে মরবে। আমি মনে হয় হাদিসটা বানালাম, এই যে যাদের মন খারাপ বড় মনে করছে না, হুজুর মনে হয় হাদিস বানাস, হাদিস বানালাম নাকি? মোনাফিকের আচরণ পাঁচটা কথা বললে, ইদা আয়াতুল মোনাফিকি সালাসা, প্রথম তিনটা এরপর আরো দুইটা আছে, কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর কিছু আমানত রাখলে ওটা খিয়ানত করে, আর ঝগড়া যদি কারোর সাথে বাঁধে গালি দেয় আগে। 5 নম্বর, ওর মুখে যেটা আছে ওর মনে সেইটা নেই। মোনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। নবীজি এতকালের আগে জানিয়েছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হিন্দু এদের ভেতরে মোনাফিক তৈরি হবে না, কারণ কাফেরদের ভেতর থেকে মোনাফিক হয় না, মোনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। বাংলাদেশে যেহেতু 96% মুসলমান, এই দেশে মোনাফিক থাকার সম্ভাবনা আছে না নেই? কারা? আমরা। লজ্জা করছে এখানে মুখ দিয়ে যেটা বলছেন, সত্যি করে বলেন তো আপনার মনে কি ওইটা আছে নেই? এই হোমটা দিয়ে যা ঝামেলায় আছে, তাফসির পড়ে এখন বলছি না জানি আবার আমিও পড়ে যাই কিনা। ফারাইয়াল ফির আল্লাহ লাহু, এরকম শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যারাই তৈরি করবে সব জায়গায় আপনাকে মেনেছে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, ব্যবসা দিয়ে, জোব্বা দিয়ে, কিন্তু রাজনৈতিক জীবনে আপনাকে তারা মানে নাই। তলে তলে ওদের নেতা ছিল আবু জেহেলের মতো মানুষ, ও মারা গেলে মোনাফিক হয়ে মরবে, ওর জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান, 1000 গরু সবাই করলেও কবুল হবে না। এই দেশে যারা গরু সবাই করে মানুষকে খাওয়াচ্ছে তাদের গরু লস, আর যারা খাচ্ছে ওদের লাভ। আর আপনি কি করবেন, হিসাব নিকাশ করে করেন। রাজনৈতিক জীবনে যাদের রাসূলের আদর্শ মানে না, অন্য কাউকে মানে, আপনার রাগ হচ্ছে আমি জানি, কিন্তু কোরআনে আছে, আমি এই জন্য রিলে করলাম, অ্যাডভার্টাইজ করলাম। এখন মানবেন কি না মানবেন ওটা আপনার ইমানের ব্যাপার, না মানলে আপনি জাহান্নামে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, মেনে নিলে আবু বকরের মতো জান্নাতি। আবু লাহাব নবীকে ভালোবেসেছিল, তার মিলাদকে, তার জন্মকে, কিন্তু যখনই আদর্শের কথা, সিরাতের কথা বলতে গেছে, ওই লোকটাই সর্বপ্রথম পাথর মেরেছিল। আজ যারা শুধু মিলাদ নিয়ে জিলাপি খেয়ে খেসড়ি খেয়ে শেষ করে দেয়,
কিন্তু নবীজির আদর্শ ওর জীবনে নেই, আল্লাহর নবীর রাজনীতি ছিল ওর জীবনে নেই, নবীজির জীবনে ব্যবসা ছিল সুখ ভিত্তিক ব্যবসা নাকি ওর জীবনে নেই, ও ব্যবসাও করে কিন্তু সুদের সাথে জড়িত, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা নেই, হাজার হাজার টুপিওয়ালা হাজি সাহেব আমি দেখেছি সুদের সাথে লেনদেন করছে, আমাকে এটা তুলে দেওয়ার জন্য কি করা লাগবে সেসব চিন্তা ভাবনাও করে না, অথচ ইমান আছে কিনা এটাই কিন্তু একটা থার্মোমিটার, ইমান মাপার একটা যন্ত্র এটা, বিশ্বরবি জানিয়েছেন যে ব্যক্তির সামনে কোন শরীয়ত বিরোধী মানবতা বিরোধী কোন কাজ হবে তার ইমানের দাবি অনুযায়ী সর্বপ্রথম কাজ হচ্ছে বিয়াদিহি, তার হাত দিয়ে সে যেন বাধা দেয়, হাত মানে এই হাত না, হাত মানে এখানে এবং মানে হাত, কিন্তু শুধু এই হাত না, এখানে এবং মানে ক্ষমতার হাত, আইনের হাত, পাওয়ার, টাকা পয়সা, শক্তি, 99টা অর্থ আছে এগুনের, আপনাকে বাধা দেওয়া লাগবে যে যেই পর্দায় আছেন, অন্যায় কাজ যদি হয় যদি নিজের বাবাও করে বাধা দেওয়া লাগবে, কথা বলেন, এটা যদি কেউ না করে সমর্থের বাইরে থাকে সে যেন অবশ্যই প্রতিবাদ করে, হয় মুখ দিয়ে মানববন্ধন করে মিছিল করে মিটিং করে যেভাবে হোক যেন ওটা বন্ধ হয়, এরপরও যদি আপনার সমর্থের বাইরে যায় তাহলে আপনি অন্তর দিয়ে ওটা ঘৃণা করবেন, আর ওটা তুলে দেওয়া যায় কি করে চিন্তা ভাবনা করবেন, আপনার ঘরের ভেতরে যদি চোর ঢোকে সব কিছু নিয়ে টোপলা বেঁধে চলে যাচ্ছে আপনি দেখছেন কিন্তু কিছু বলার নেই, কারণ হাতে অস্ত্র আছে, হাতে একটা ছুরি আছে, আপনি এখন কি করবেন, কথা বললে আপনাকে ছুরি মেরে দেবে, তখন আপনার যা মনের ভেতরে চিন্তা ভাবনা আসবে এই যে আমার সে লাঠি কই নাকি, এ চিন্তা আসবে না, আমার সে লাঠি কই, তার মানে লাঠিটা এখন হাতে থাকলে ওকে আমি ঘায়েল করতে পারতাম, একটা অন্যায় সমাজে হবে ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আল্লাহওয়ালা মানুষদের বিরুদ্ধে, আর আপনি বসে বসে বলবেন যে যা করছে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, আপনার ঈমান আছে, আপনি তো বেঈমান, ও দাড়ি টুপি পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল আপনি ওই রকমই, বাংলা জমিনে হলি আর্টিজান নিয়ে শনিবারে বিকেলে এই যে সিনেমা তৈরি হয়েছে নাটক তৈরি করেছে সরওয়ার জাহান ফারুকি এই কোলাঙ্গা যাদেরকে ভূমিকায় রেখেছে ওর স্ত্রীকে দিয়েছে তৃষাকে দিয়েছে হেজাবওয়ালা মহিলা হেজাব পরিয়ে দিয়েছে, আর জাহিদ হাসান এর এক কোলাঙ্গা এ নাস্তিককে দিয়েছে দাড়ি মুখে দিয়ে, ওই যে যারা হামলা করেছিল পার্টি আর্টিজেনে তাদের চরিত্রগুলো এখন সিনেমা বানিয়েছে, আপনি সিনেমা বানান আর নাটক বানান কোনো অসুবিধা নেই, কিন্তু ওর মুখে আপনি দাড়ি লাগিয়ে দিলেন হেজাব পরিয়ে দিলেন ওই মহিলাকে কি বোঝাতে চান, যে দাড়িওয়ালা হেজাবওয়ালা এই সমস্ত মানুষগুলো জঙ্গি এরাই বোমাবাজি করে, কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন, রসুলের কলিজায় আঘাত দিয়েছে, বাংলাদেশে রসুলের রুহানি সন্তান এখনো 17 কোটি আছে, এই মুহূর্তে প্রতিবাদ করছে এই লক্ষ জনতাকে নিয়ে এই সিনেমা ব্যান করা হোক নয় তো চলচ্চিত্র জগৎ ধ্বংস করে দেওয়া হবে, দাঁড়িওয়ালা মানুষ দেখলে ওদের এমনি আমাদেরকে দেখতে পারে না,
সারা পৃথিবীতে আমরা দাঁড়িয়ালা যারা আছি নবীর উম্মত মার খাচ্ছি, আর আমরা নাকি সন্ত্রাসী, মায়ানমারে মার খায় নবীর উম্মত এরপরে এরাই সন্ত্রাসী, বাংলাদেশেও মার খায় নবীর উম্মত এরপরে আমরা সন্ত্রাসী, এই যে গুজরাটে মার খাচ্ছে মুসলমান এরপরে এরাই সন্ত্রাসী, পাকিস্তানে মার খায় মুসলমান, কাশ্মীরে মার খায় মুসলমান এরপরে এরা সন্ত্রাসী, সারা পৃথিবীতে এমনি আমাদের মারে এসব আশেপাশে নাম দিয়ে, মানে এরপরে আপনি এটা চালু করে দিচ্ছেন একটা মুসলমানের সন্তান এটা, এই যে সরওয়ার জাহান ফারুকি, কে যে ফারুকি দিয়েছে ওর সরওয়ার জাহান পুকুরি দেওয়া দরকার, আর নয় নিজের স্ত্রীকে বেশ্যা বিশ্ব বেশ্যা বানিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে এখন সেই কয়েকটা মহিলা আছে পরিমণির পরে সবচাইতে বড় ন্যাকেট হচ্ছে তিশা, আর ওর মাথায় হিজাব দিয়ে বোঝাতে চাচ্ছে যারা হলিউডে যেন হামলা করেছিল এই মুসলমানদের এই হিজাবওয়ালা মেয়েরা, আপনি নবীর দাড়িকে অসম্মান করলে মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে, হয়তো আপনারা এর বাস্তবতা বোঝেননি, সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে এটা নিয়ে, সিনেমা করেন নভেল করেন নাটক করেন নিষেধ করছি না, করেন আপনার অধিকার আছে করেন, কিন্তু আমাদের কলিজায় হাত দিলেন কেন, যে কয়েকটা হলিউডে যেন হামলা চালিয়েছিল একটাও হুজুর না, সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র, আর তাদের চরিত্র গুলো না নিয়ে এসে আপনি নিয়ে এসেছেন মাদ্রাসায় পড়া হুজুরদের চরিত্র, দাঁড়ি লাগিয়েছে ওই শয়তানের মুখে, এটা নির্ভেজাল শয়তানের চাহিদা স্যার, বিশ্ব উচ্চ কথা বলেন, সিনেমা জগতে যে কয়টা আছে আপনি তাকান তো মানে হুজুর ওরা নামাজ পড়ে হজ করে ওজা করে ও কি নামাজের কাজ নাকি, আপনি মনে হয় কষ্ট পেলে আপনার তো এটা তুলে দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করা লাগবে, কি করে অন্তত এটা বন্ধ করা যায়, কৌশল অবলম্বন করা লাগবে, বুদ্ধি খাটাবে খাটানো লাগবে না, এসব নেই যেটা কষ্ট করো আমি তো নামাজ পড়ি, আর ভাই আপনি তো আদা ফুলেই মানে তাফসির, নবী যে বলেন যার প্রতিবাদ করার ক্ষমতা নেই সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে এটা তুলে দেওয়ার মতো চিন্তা ভাবনা করে, এটাও যদি না করে ও ওর ইমান কে বলিস, ও বেঈমান ওর ইমানই নেই, পূর্ণাঙ্গ আদর্শ যদি মানতে না পারেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আপনার কপালেও থাকতে পারে, আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এই দৌলতপুর গ্রাম শুধু এখন মৌলভীবাজারের একটা গ্রাম না, কোরআনের ইজ্জতে আজকে তামাম দুনিয়া এখন দৌলতপুর পরিচিত একটা জায়গা, জোরে বলেন আল্লাহু আকবার, আমি জিকিরের উপরে যে আলোচনা করেছিলাম কুমিল্লার দাউদকান্দি পাঁচ ভিটা এই গ্রামের নাম অনেকে এলাকায় 10 কিলোর ভেতরে জানেও না, কিন্তু কোরআনের এই বরকতে 228টা রাষ্ট্রে পাঁচ ভিটা দাউদকান্দি কুমিল্লা, বাংলাদেশকে অনেকে চেনে না কিন্তু কুমিল্লা চেনে, কিসের কারণে বলেন না কেন, ওখানে আলোচনা করেছিলাম কোরআন, এই জন্য ওর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, এর সাথে সম্পর্ক যারাই আসবে তাদেরকে আল্লাহ ছড়িয়ে দেবে, অরফানা লাকা যিকরা, হে নবী আপনার সম্মান মর্যাদা আমি উপরে তুলে দিলাম, জোরে বলেন আল্লাহু আকবার, আজকে বড় লেখা শুধু বড় লেখা নেই, কোরআনের ইজ্জতে এই বরগরাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসা তামাম বাংলাদেশের 228টা রাষ্ট্রের মানুষ এখন জানে যে দৌলতপুর বলে একটা গ্রাম বড় লেখা থানায় আছে, এর সাথে আসার দরকার আছে না নেই, আপনি আসেন রাসূলের আদর্শকে পূর্ণাঙ্গ ভাবে মেনে নেবেন, আল্লাহর নবীর আদর্শ যারা মেনে নিয়েছে তাকান তাদের দিকে তারা জান্নাতি, আমির হামজা আব্বাস এক কথা বললেন না কেন, এই দুইজন চাচা জান্নাতি না জাহান্নামী, পাথর নিক্ষেপ করেছিল যখন আদর্শের কথা শুনিস, আজ বাংলাদেশে অনেক পীর আছে আমি জানি
অনেক রাজনৈতিক দলের লোকজন আছে, নেতা কর্মী আছে, এদের কাছে মিলাদ খুব ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু সিরাতের কথা বলতে গেলে নবীজি যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওইটাও যে তার আদর্শ, ওটা বলতে গেলে ওর কাছে তখন রাজনীতি মনে হয়। আমার ছোট কথা মনে হয় বোঝা যায়নি, বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে তাওফিক দেন ইসলামকে সঠিক ভাবে বোঝা। অনেক মানুষ ইসলামকে আজ আংশিক ভাবে বোঝার কারণে ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের। আপনি মসজিদে যাবেন আজান হওয়ার আগে না পরে? এই যে ভুল বললেন, এটা যেহেতু আমাদের বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে আছে, অনেক মানুষ আজান হওয়ার আগে মসজিদে যে ফ্যান ছেড়ে বসে বসে হো হো করছে, মনে হচ্ছে বাবার ফ্যান, ফ্যান চলছে জনগণের টাকায়। আপনি মসজিদে আজান হওয়ার আগে যাবেন কি? আপনাকে বলেছে কোরআন বলেছে ইদান হুদিয়ালি সালাম আর মসজিদে যাওয়ার পরে নামাজ শেষ করার পরে আর বসে থাকা যাবে না। ফাইলা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়া তাবু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে আর মসজিদে থাকার দরকার নেই, যেখানে যার কর্মজীবন আছে ছড়িয়ে যাও, কারণ নামাজ পড়াও ফরজ। কর্মজীবনে ছড়িয়ে যাওয়া ছিটিয়ে যাওয়া কি? আরো জোরে বলেন, এই ফরজটা আজ অনেকে ফরজ মনে করে না, মনে করো দুনিয়ার কাজ, এ ব্যবসা করা, দোকানদারি করা, চাকরি করা, এগুলো দুনিয়ার কাজ, আর আখেরাতের কাজ হচ্ছে নামাজ পড়া। এই আয়াতের ভেতরে তো দুইটাই ফরজ, নামাজ পড়াও ফরজ, কাজ করো এ বলেন না কেন? আজান হওয়ার আগে মসজিদে গেলে কি ঝামেলা হয় আমি নিজে দেখেছি। আমাদের এলাকার কারেন্ট ছিল না, এক এলাকায় কারেন্ট না থাকলে বিদ্যুৎ যদি না থাকে ফ্যান থাকে, তাদের ঘরে ফ্যানও নেই, গরমের ভেতরে ঘুম আসে না। চারজন মিলে মসজিদ সাহেবকে বলেছে, দাদা আপনি এশার নামাজ পড়ে যখন বাড়ি চলে যাবেন চাবি দিয়ে যাবেন, ফজরের আজান দিতে যখন আসবেন চাবি দিয়ে দেবো, আমি চলে যাবো, আমরা কিন্তু নামাজ পড়বো না, শুধুমাত্র ঘুমাবো, ফ্যান আছে। মসজিদে ঢোকার পর মানুষ চারজন ফ্যান দিয়েছে বারোটা, যারা ফ্যানে তলে কোনোদিন ঘুমায়নি, আর যদি হঠাৎ করে ফ্যানের বাতাস, তাও চারজন মানুষ বারোটা ফ্যান, এক একজনের ভাগ্যে তিনটা করে, হাই ভোল্টেজে ফ্যান চলছে, কোনো রেগুলেটর নেই, কার কাপড় কোথায় গেছে আল্লাহ জানে, জিব্রাইল জানে, ওরা জানে না। মহাজন সাহেব ফজরের আজান দেওয়ার জন্য এসেছে, লাইট জ্বালিয়ে দেখে আস্তাক ফিরুল্লাহ, তাড়াতাড়ি লাইট নিভিয়েছে, ওদের মাঝখানে দাঁড়িয়ে জোরে আওয়াজ দিচ্ছে হারাম, ওরা সব হাত পাত করে উঠে বসে, কি হারাম? বলে মসজিদে থাকা হারাম। ওদের দাদা মসজিদে থাকা হারাম, ফতোয়া কি? কিসের ফতোয়া? নিজে দেখলাম, এর জন্য কোনো দলিল নেই, আমি যা দেখেছি চারজনের এইটাই দলিল, মসজিদে থাকা যাবে না, মসজিদে ঘুমানো হারাম, তাড়াতাড়ি দাও। আজান হওয়ার আগে আপনি মসজিদে যে ঘুমাচ্ছেন, তারপরও ফ্যান ছেড়ে দিয়ে, কে বলেছে আপনাকে আজান হওয়ার আগে মসজিদে যেতে? এই নিয়মটা বাদ দেওয়া লাগবে। মসজিদের কারেন্টের বিল আসে প্রতি মাসে 8,000-12,000 টাকা, কমিটির লোকজন হিমশিম খেয়ে যায়, কিছু মানুষের কাজ নেই কাম নেই, আন্দাজে এসে
আসেও সবার আগে আজান হওয়ার আধা ঘন্টা আগে এসে বসে আছে ফ্যান ছেড়ে দিয়ে, এরপর আধা ঘন্টা পরে যায়। এই কাজ করা যাবে না। আজান হওয়ার পরে আসবে মসজিদে, আর আজান হওয়ার পরে যখন নামাজ শেষ মসজিদের দায়িত্ব আপনার শেষ, চলে যান আপনার কর্মজীবনী। কথা বলা যায়নি আজকের যে প্রবর্তিত আয়াত, ঠিক এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা শুনবেন তো চলে যাবেন। আজকের প্রবর্তিত আয়াত হচ্ছে সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর সবাই বলেন? গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি সূরা নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন কেন? আমরা এই গবেষণা করে প্রায় 10টা তথ্য পেয়েছি এই মৌমাছি নামক সূরা থেকে। মাছি আর মৌমাছি দেখতে প্রায় একই রকম নাকি? এদের সাইজ প্রায় এক না, কিন্তু এদের আচার আর ব্যবহার, আকাশ আর পাতাল পার্থক্য। মৌমাছির জীবন থেকে প্রায় 10টা শিক্ষা মানুষ নিতে পারে। বাংলাদেশে 4টা আছে, আমি একটা একটা করে বলবো ইনশাল্লাহ, নাকি শেষ করে দেব? শুনবেন তো আপনারা। আগে জবান ছেড়ে কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল إحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. এদিকে তাকান ভাই, কোরআন থেকে কথা শুনতে হলে কিছু আদব আছে। প্রথমে তেলাওয়াত করা লাগে ওই আয়াতটা, দুই নম্বরে ওর মাতৃভাষায় অর্থ জানা লাগে, তিন নম্বরে ওর ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল কি জানা লাগে, চার নম্বরে ওর বাস্তব ব্যাখ্যা শোনা লাগে, পাঁচ নম্বরে ওর মূল শিক্ষা দিয়ে বাড়ি যাওয়া লাগে। এই পাঁচটা বিষয় আজকের তাফসির মাহফিল থেকে আপনার নেয়াতে রাজি আছেন তোরা কি? সূরার নাম হচ্ছে সূরা নাহাল, 128টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত সংখ্যা 90। চলে বলেন আরো চলে। সকাল বেলা যদি কেউ বড় লেখা বাজারে জিজ্ঞাসা করে কোন আয়াত থেকে আলোচনা শুনলেন, সূরা নাহাল 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহর আদেশ ছিল তিনটা, নিষেধ ছিল তিনটা। আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও। আপনি আজকে জানতেন না এতদিন, জানবেন এখন ব্যাখ্যা সহকারে। জানার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এখন থেকে আমি আমল আরম্ভ করব, কারণ কোন আমল করলে আপনি কোন জান্নাত পাবেন আর কোন আমল করলে আপনি কোন জাহান্নামে যাবেন এ কোরআনে আল্লাহ সব দিয়েছে না দেন নাই? আমি একটা তিনটা বই লিখেছি আজ পর্যন্ত, তার ভেতরে তিন নাম্বার টাস্কে নিয়ে এসেছি যে কোন আমলে কোন জান্নাত আর কোন কাজের জন্য আপনাকে আল্লাহ কোন জাহান্নামে দেবে। যারা শিক্ষিত মানুষ আছে ভাই গেটে আছে, আমার ড্রাইভার আছে গাড়িতে, মোনাজাতের পরে ওইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। কারণ আপনি কোন কাজ করছেন কোন জাহান্নামে যাবেন আপনি নিজে জানবেন, কোন আমল করে আপনি কোন জান্নাতটা পাবেন আপনি নিজে জেনে ফেলবেন। আমি কোরআন হাদিস গবেষণা করাটা বানিয়েছি, যারা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন যারা শিক্ষিত মানুষ আছেন। আপনি কি ঘুমিয়ে পড়লেন? মৌমাছি, মাছি হচ্ছে পৃথিবীতে আমরা দেখি দুই প্রকার, একটা মৌমাছি আর একটা এমনি মাছি না, ওর আর একটা নাম আছে গুয়ে মাছি। কথা বলেন না, তাফসিরে ঠিক এইভাবে লিখা আছে মৌমাছি এদের পাঁচটা গুণ আল্লাহ দিয়েছে। মৌমাছির ভেতরে আপনি গুণ পাবেন কয়টা আরো জরুরি? এক নম্বরে মৌমাছি সবসময় উঁচু জায়গায় বাসা বাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের তৈরি করার পরে আদেশটা দিয়েছিলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহালি আন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সূরা নাহালের 68 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেন আমি ওহী করলাম মৌমাছির প্রতি যে তিনটা জায়গায় তোমরা বাসা বাঁধবে, তিনটা জায়গায় উঁচা উঁচা জায়গা, এক নম্বরে পাহাড়ে, কোথায়, দুই নম্বরে গাছের ডালে, তিন নম্বরে মানুষের ঘরের ছাদে, ছাদে কার নিচে, এই তিনটা জায়গায় নিচে না উঁচা। আরো সবাই বলেন হে নবী, আপনি দেখবেন ওদের তৈরি করার পর থেকে আজ পর্যন্ত এই তিনটা জায়গা ছাড়া আজ কোন জায়গা ওরা বাসা বাঁধে না। মৌমাছিদের এক নাম্বার গুণ এটা, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যারা গুয়ে মাসি সাধারণ মাসি এদের পাঁচটা গুণ আমি পেয়েছি তাফসিরে। এক নাম্বারে ওরা বাসা বাঁধে সব সময় নিম্ন জায়গায়, পচা নর্দমা নিকৃষ্ট জায়গাগুলো তো ওদের বসবাস, ওদের খাদ্য, কথা বলে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাযিল করে দুইটা দৃষ্টান্ত দিতে চান, পৃথিবীর মুমিন যারা এরা সব সময় থাকবে উঁচা উঁচা জায়গায়, এদের নজর থাকবে উপরে, আর যারা মুমিনের বিপরীতে যারা আছে মুনাফিক কাফের মুশরিক এদের সব সময় নজর থাকবে পচা নর্দমা নিকৃষ্ট জিনিসের দিকে। দুই নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন মৌমাছির যে গুণটা, ওরা একটার পরে একটা বসে থাকে লাগাতার। আপনি দেখবেন মৌমাছি কোন জায়গায় যদি যায় ঝাঁক বেঁধে যায়, মৌমাছি শিক্ষা মানুষকে দিতে চায় যে একা একা ছিন্ন ভিন্ন হয়ে দুনিয়ায় বেরিয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, এটা মৌমাছির কাছ থেকে শিক্ষা নাও। ছোট্ট ছোট্ট জীবগুলো এই প্রাণী কোনো সময় একা একা যায় না, তখন যখনই মধু সংগ্রহ করার জন্য যায় তখন দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায়। আজ বিশ্বে 172 কোটি মুসলমান, 170 কোটি মুসলমান যদি আজ আমার মনে হয় মৌমাছির এই শিক্ষাটা নিতে পারতো যে আমরা এক হব, ঐক্যবদ্ধ হয়ে থাকবো। বিশ্বের যতগুলো দেশে এখন অত্যাচার হচ্ছে মুসলমানের উপরে সব বন্ধ হয়ে যেত, মায়ানমারের অত্যাচার সহ্য করার মতো না, দেখা তো দূরের কথা। পৃথিবীর এখন মানব হত্যার তালিকায় পাঁচজনের নাম এসেছে, এক নম্বরে নাম এসেছে হিটলার, দুই নম্বরে নাম এসেছে জোসেফ খ্রিস্টান, তিন নম্বরে নাম এসেছে জর্জ ডব্লিউ বুশ, চার নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদি। এই গুজরাটে একদিনে 20,000 মুসলমানকে আগুন লাগিয়ে পুড়িয়েছিল শয়তান। চার নম্বরে ওর নাম এসেছে, পাঁচ নম্বরে নাম এসেছে অং সান সু চি। লিখে ঘুমাচ্ছে, ঘুমান ভাই, ভালো আয়োজক হওয়া দরকার আমাদের। অথচ ছোটখাটো অনেক বিষয় নিয়ে যজ্ঞ আমাদের হয় না, এমন এমন বিষয় নিয়ে আজ মারামারি গন্ডগোল যেগুলো ধর্তব্যের বিষয় না। আপনি নামাজ পড়ে কিনা, ফরজ আদায় করে কিনা ওইটা দেখেন। নামাজ পড়তে গিয়ে আজ আমরা মসজিদের ভেতরও দরাদরি করে মসজিদ বানিয়েছি, আলাদা নাম দিয়েছে মসজিদের আহলে হাদিস জামে মসজিদ। আপনাদের পারমিশন দিল কি? এখানে যদি আহলে হাদিসের দাবিদার কেউ থাকেন, আপনি যদি বলেন আমি হাদিস মানি, আপনি স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে পারবেন না, আপনাকে মানা লাগবে সুন্নাহ। আপনি তো দাবি করবেন আমি আহলে সুন্নাহ, কথা বলেন। আপনি যদি বলেন আমি শুধু হাদিস মানি, তাহলে নবীর হাদিস হচ্ছে সহিহ হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন আগুনে পাকানো জিনিস খেলে অজু চলে যায়, তাহলে আপনি অজু করার পরে চা খেয়ে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার তো অজু নেই। এই লোকটাই কিন্তু নামাজে ভুল ধরে, সারাটা জীবন যে লোকটা নামাজের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়েছে, সৌদি আরবে বসে দাম্মামি ওই এসি রুমের ভেতরে ফতোয়া ছাড়ছে যে ওনার নামাজ হয়নি, ওনার নামাজ সব ভুল ছিল, অথচ চা খাচ্ছে আর ফতোয়া দিচ্ছে। আরে চা খেলে তো তোর অজু থাকে না, কারণ চা তো আগুন দিয়ে বানানো। এক কথা বলছে না কেন? আহলে হাদিস দাবি করো না,
গণতন্ত্র হারাম, এই তন্ত্র হারাম, তুমি যে রাজতন্ত্রের সাপোর্ট করে বসে আছো ওখানে একবার ফতোয়া দাও তো যে রাজতন্ত্র তো আরো বড় হারাম। কি রাজতন্ত্র আর বড় হারাম না? এখানে যদি মরা গরুর গোশত থাকে আর মরা কুকুরের গোশত থাকে, আপনার জীবন যায় যায় অবস্থা, কোনটা খাবেন? না আপনি কথা বলছেন, আমার মানে খেলেই জীবন বেঁচে যাবে এমন অবস্থায় মরা গরুর গোশত আছে মরা কুকুরের গোশত আছে, কোনটা খাবেন? কেন? কারণ গরু হচ্ছে জীবিত অবস্থায় হালাল ছিল, মরে গেছে হারাম, তো কুকুর জীবিত হারাম, মরে গেলেও হারাম, কথা বলে না কেন? আরে ভাই গণতন্ত্র হারাম, রাজতন্ত্র হারাম, আমিও জানি, কিন্তু রাজতন্ত্র তো একেবারে জীবিত থাকতে হারাম, মরে গেলেও হারাম, গণতন্ত্র হারাম। কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হলে আমার মনে হয় এখন 70% মানুষ ইসলামের বাইরে, যদিও নামধারী মুসলমান, যেটা দিয়ে কায়েম করা যায় ওইটা দিয়ে আগে কায়েম করে সিয়ারে বসেন, এরপরে আপনি বলেন যে গণতন্ত্র হারাম।